সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে বর্ধমান ইউনিভার্সিটির DODL অর্থাৎ ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স লার্নিংয়ের যে MA, MSc, MCOM এ ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা কল্যাণী বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স লার্নিংয়ে কবে ভর্তি শুরু হবে, কীভাবে ভর্তি হবে, তো তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে তোমরা পুরো বিষয়টি জানতে পারবে। আজকে ভিডিওয় আমি তোমাদেরকে জানাবো যে ঠিক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এই বছর ডিস্টেন্স লার্নিং মোডে MA, MSc, MCOM নিয়ে কী বলা হয়েছে। তো দেখো তোমাদের সামনে সর্বপ্রথম আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমি খুলেছি। ওয়েব অ্যাড্রেসের দিকে লক্ষ্য করলে তোমরা দেখবে DDE.BURUNIV.AC.IN। এটি তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখলেই, সার্চ দিলে এই ওয়েবসাইটটি তোমাদের সামনে খুলে যাবে, অথবা তোমরা গুগলে যাও, গুগলে গিয়ে লেখো DODL, তারপরে লেখো বার্ডওয়ান BURDWAN, তারপরে সার্চ দাও। সার্চ দিলে দেখো তোমাদের সামনে সর্বপ্রথম যেটা আসবে ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, এইটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নাও, তাহলে তোমাদের সামনে এই যে ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান খুলে গেল। এবার দেখো ওপরে অনেকগুলি অপশান রয়েছে, হোম, অ্যাবাউট, অ্যাডমিশন, অনেকগুলি অপশান। তোমরা সিম্পলি এই অ্যাডমিশনে যাবে, অ্যাডমিশনে গিয়ে পিজি প্রোগ্রাম, যেহেতু আমি MA, MSc, MCOM এর কথা বলছি তাই আমি পিজি প্রোগ্রামে এখানে গিয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি খুলবে এবং এখানে স্ক্রল ডাউনকে নিচে নামলে দেখো এই যে ইনস্ট্রাকশন রিগার্ডিং সেকেন্ড ফেজ অনলাইন অ্যাডমিশন, এই যে নোটিশটি এটি তোমরা একবার দেখে নেবে। তো আমি এটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এবার তোমরা একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে দেখো ইনস্ট্রাকশনস রিগার্ডিং সেকেন্ড ফেজ অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2019-2021। পিজি প্রোগ্রামস মানে হচ্ছে MA, MSc, MCOM। এইটা কবে থেকে শুরু হচ্ছে না, ডেট অফ অনলাইন ফর্ম সাবমিশন উইদাউট লেট ফি, লেট ফি বাদ দিয়ে শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে লেট ফি বাদে, আর যারা লেট ফি দিয়ে করবে তাদের জন্য হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর লেট ফি অতিরিক্ত 200 টাকা দিতে হবে। এবার একটু স্ক্রল ডাউনটা আমরা দেখে নিই কী কী রয়েছে। এখানে স্টাডি সেন্টার চুজ করতে হবে, ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, এইসব জিনিসগুলো রয়েছে। অনলাইনে পেমেন্ট করতে পারো, অফলাইনে যারা করবে তাদের জন্য এলাহাবাদ ব্যাংকে গিয়ে চালান নিতে হবে। এখানে অ্যাডমিশন ফিজটা কত আমরা দেখে নিই, এটা হচ্ছে MA, MCOM অর্থাৎ মাস্টার্স অফ আর্টস অ্যান্ড মাস্টার্স অফ কমার্সের জন্য, যারা বর্ধমান ইউনিভার্সিটির নিজস্ব ছাত্র অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তাদের, এবং যারা DDE ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন যেটা রয়েছে তোমাদের ব্রাঞ্চ বর্ধমানে সেখানে যারা ভর্তি হবে তাদের জন্য লাগবে 5,700 টাকা। যারা বর্ধমান ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এসে ভর্তি হতে চাও DDE বর্ধমানে, তাদেরকে দিতে হবে 200 টাকা অতিরিক্ত, 5,900 টাকা। তারপরে দেখো এই 6,200 টাকাটা কাদের জন্য, বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু যারা DDE বর্ধমান ব্যতীত অন্য কোনো স্টাডি সেন্টারে ভর্তি হতে চাও তাদেরকে 6,200 টাকা দিতে হবে। আর বর্ধমান ইউনিভার্সিটি ব্যতীত অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট DDE ব্যতীত অন্য কোনো স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইলে তাদের 6,400 টাকা দিতে হবে। এরকমভাবে বিস্তারিতভাবে বিভিন্ন ফিজগুলো দেওয়া রয়েছে। এরপর দেখো MSc আর MA, MSc দেওয়া রয়েছে, এখানে 7,700, 7,900 অনুরূপভাবে সব কিছু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর MSc কম্পিউটার সায়েন্সের ফিজটাও এখানে বলে দেওয়া রয়েছে। আর ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে, একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে ব্ল্যাক কালি পেন দিয়ে, আর এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে। আর অ্যাপ্লিকেশনের সময় কী বলেছে, ডিউরিং ভেরিফিকেশান, যখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন অ্যাপ্লিকেশান ফর্ম যেটি তোমরা অনলাইনে ফিল আপ করবে সেটি তোমরা প্রিন্ট আউট করে নেবে, পেমেন্ট রিসিপ্টটা নেবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের নেবে, মার্কশিট মাধ্যমিকের নেবে, মার্কশিট উচ্চ মাধ্যমিকের নেবে, মার্কশিট আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ BA, BSc, BCOM যারা পাস করেছে অনার্স পাস তাদের জন্য এটা নেবে, আর মার্কশিট PG এক্সামিনেশন যদি থেকে থাকে প্রয়োজন হয় সেটা দেবে। বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে তার দেওয়া দরকার নেই, আর কাস্ট সার্টিফিকেট বা পার্সনস উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে তোমরা দেবে।
এইবার আমরা দেখে নিই যে কোন সাবজেক্টের জন্য কিভাবে মানে আমাদের মার্কস নেওয়া হবে বা কি করা হবে। এই যে দেখো, প্রথমে বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশন। এখানে বাঁ দিকে সাবজেক্ট দেওয়া রয়েছে, কোন মিডিয়ামে পরীক্ষা তোমাদের দিতে হবে। বাংলা বিষয়ের জন্য বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে পারো, ইতিহাস বিষয়ের জন্য বাংলা অথবা ইংরেজি, দর্শন বিষয়ের জন্য বাংলা ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য বাংলা অথবা ইংরেজি, ইংরেজি বিষয়ের জন্য ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিতে হবে, সংস্কৃত বিষয়ের জন্য বাংলা অথবা সংস্কৃত অথবা ইংরেজি অথবা হিন্দি, চারটির মধ্যে যে কোনো একটি মিডিয়ামে পরীক্ষা দিতে পারো। ম্যাথামেটিক্স গণিতের জন্য ইংরেজি মাধ্যম, কম্পিউটার সায়েন্সের জন্য ইংরেজি মাধ্যম, কমার্সের জন্য ইংরেজি মাধ্যম। তো তোমরা যারা আগ্রহী বর্ধমান ইউনিভার্সিটিতে ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হতে, তারা দেখে নেবে যে কোন মিডিয়ামে রয়েছে। তো এখানে বাংলা মিডিয়াম সবকটাতেই রয়েছে, মানে ল্যাঙ্গুয়েজ বাদে, ফলে কোনো অসুবিধা হবে না। স্টাডি মেটেরিয়ালসের ব্যাপারে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। বলা হচ্ছে অল অ্যাডমিশনস আর প্রফেশনাল অ্যান্ড অ্যাডমিশন অফ এ স্টুডেন্ট মে বি ক্যান্সেলড বাই দ্য ইউনিভার্সিটি উইদাউট রিফান্ড অফ দ্য কোর্স ফি ডিপোজিটেড অ্যাট এনি স্টেজ আফটার ভেরিফিকেশন অন এনি অফ দ্য ফলোয়িং গ্রাউন্ডস মেনশন। এখানে অনেকগুলি তথ্য দেওয়া আছে, এর মধ্যে কোনোটি একটা যদি তোমাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে ইউনিভার্সিটি চাইলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে। এইগুলো তোমরা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা কী লাগবে, এটা দেখার দরকার। বিষয় হচ্ছে দেখো, মাস্টার অফ আর্টস, বাংলা, ইংরাজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত, এই কটি বিষয়ের জন্য এলিজিবিলিটি কী লাগবে। মিনিমাম সেকেন্ড ক্লাস অনার্স, দ্বিতীয় শ্রেণী অনার্স, রেগুলার অর স্পেশাল হলেও হবে। গ্র্যাজুয়েট ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট হ্যাভিং পারস্যুড দ্য কোর্স ইন দ্য 10+2+3, এই ফরম্যাটে যে বিষয়ে পড়তে চাইছো এম এ সেটা থাকতে হবে, আর যেটি রিকগনাইজড হতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইউজিসি দ্বারা। আর এখানে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে, 30% থাকলেও হবে, স্পেশাল অনার্স, অনেক কিছু দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। ডিউরেশন হচ্ছে 2 বছর, প্যাটার্ন হচ্ছে ইয়ারলি। আর এখানে দেওয়া রয়েছে ম্যাথামেটিক্স মিনিমাম সেকেন্ড ক্লাস অনার্স, স্পেশাল অনার্স থাকলেও হবে, 10+2+3 প্যাটার্নে পড়ে থাকতে হবে। এখানে দেওয়া রয়েছে 2 বছর, সেমিস্টার ওয়াইজ হবে, 4টে সেমিস্টার। এখানে এম কমের দেওয়া রয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস অনার্স, রেগুলার আর স্পেশাল, 10+2+3 প্যাটার্নে পড়ে থাকতে হবে। আর এখানে মিনিমাম যে মার্কসগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা যে যে ক্যাটাগরিতে ভর্তি হবে যে সাবজেক্টে তোমরা একবার দেখে নেবে। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এখানে দেওয়া রয়েছে, 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। তো এই ছিল বন্ধুরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স লার্নিং রয়েছে, ঠিক আছে, এই ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স লার্নিং বা ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন, এদের তরফ থেকে তোমার ভর্তি আজ থেকে শুরু হতে চলেছে 11ই সেপ্টেম্বর থেকে। তো আমার মনে হয়েছে যে তোমরা অনেক দিন ধরে আমার কাছে জানতে চাইছিলে যে দাদা কোথায় ভর্তি হবো ডিস্টেন্সে, তো তোমরা এখানে আবেদন করতে পারো। আজকে যেহেতু আবেদন শুরু হচ্ছে আজকে নাগাদই, আমি তোমাদেরকে একটি আবেদন লাইভ করে দেখে দেবো যে কীভাবে তোমরা আবেদন করবে। তাই তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।